তীব্র সমালোচনার পর অবশেষে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজার নাম বাতিল হল সাহিত্য ক্যাটাগরিতে পাওয়া তার নাম ছাড়া নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ জনরা বলছেন আমির হামজার মতো লোককে স্বাধীনতা পুরস্কার দিয়ে জাতীয় সম্মান কমানো হয়েছে যা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত তারা আরও বলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিকের পুরস্কার প্রদান আমলা নির্ভর এর বিধি বিধান পরিবর্তন করে প্রক্রিয়াই বদলানো উচিত আনোয়ার হোসেন জানাচ্ছেন বিস্তারিত বাঙালির সর্বোচ্চ অর্জন মহান স্বাধীনতা স্মরণে প্রবর্তন করা হয় স্বাধীনতা পুরস্কার চালু হয় উনিশশো সালে সাহিত্য ক্যাটাগরিতে প্রথমে পুরস্কার পান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পরবর্তীতে এ পুরস্কারে নাম লেখান পল্লীকবি কবি জসীমউদ্দিন আবুল মনসুর আহমদ শামসুর রহমান জহির রাহান শহীদুল্লাহ কায়সার সহ স্বনামধন্য কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা সদ্য ঘোষিত সাহিত্য ক্যাটাগরিতে আমির হামজা নামের একজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার পরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা সাহিত্য বরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজার লেখা বই মাত্র দুটি বই দুটি এক বছরের ব্যবধানে বের হয় প্রকাশ পায় মাগুরা থেকে পদস্থ কর্মকর্তা ছেলের সুপারিশেই আমির হামজা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বলেও সমালোচনা ওঠে বিভিন্ন মহলে এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার আমির হামজার নাম বাতিল করে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের ফের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ যেখানে আমির হামজা ছাড়া আগের সবার নাম ও প্রতিষ্ঠান বহাল আছে বিশিষ্টজনরা বলছেন স্বাধীনতা পুরস্কার প্রদান আমলা নির্ভর হওয়ায় এই অবস্থা দাবি পুরস্কার প্রদানের বিধিবিধানই পরিবর্তন করতে হবে স্বৈর শাসনকালে সামরিক শাসনকালে যে বিধিমালা প্রণীত হয়েছে সেই বিধিমালা গণতান্ত্রিক সরকার আমলে যে এখনও মানে অনুশীলিত হচ্ছে এই বিষয়ে চিন্তা ভাবনা করে একটা নতুন বিধিমালা জরুরি ভিত্তিতে মানে প্রণয়ন করা প্রয়োজন সরকারের জন্য যারা পুরস্কার পান তাদের জন্য এবং জনসমাজের জন্য এটা মর্যাদা করো হবে না এই সমস্ত পুরস্কারকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমাদের জাতীয় যে সম্মান সেই সম্মানকে আমরা কমিয়ে আনছি এটা খুবই বাস্তব সত্য ভবিষ্যতে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার নির্বাচনে আরো বেশি সতর্ক এবং বিজ্ঞজনদের তারা সমন্বয় দরকার হ্যাঁ যারা সাহিত্য ক্ষেত্রে এখানে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা আরো মানে বিশেষজ্ঞ লোকজন আছেন বয়স একটা যাই হোক তাদের সাথে একটা কমিটি করে আলোচনা করে দেওয়া উচিত দুঃখিত হয়েছে এক কথায় যে এটা খুবই অপ্রত্যাশিত ছিল আগেও একবার হয়েছিল তাই সেইটা আবার প্রত্যাখ্যান সেইটা আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তো মরণোত্তর তাকে দেওয়া হয়েছে এই মোটেই কেউ ভালোভাবে দেখবেন না এর আগেও সমালোচনার মুখে দু হাজার সালে সাহিত্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার মনোনয়ন পাওয়া এস এম রইজ আহমদের নামও বাতিল করে সরকার আনোয়ার হুসেন দেশ ঢাকা